আজকে আপনাদের ওই রামকৃষ্ণ মিশন সেবা সদনের যে যে আজকে কর্মসূচি চলছে ছাত্রছাত্রীদের নিয়ে, এ সম্পর্কে আপনি আপনি তো সেক্রেটারি, কি বলবেন? বলি, প্রথমেই বলি, আগে ঠাকুর মা স্বামীজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। বলি যে পূর্ব বর্ধমান রামকৃষ্ণ বিবেকানন্দ যুব ভাব প্রচার পরিষদের উদ্যোগে আমাদের একটা মেধা অন্বেষণ পরীক্ষা হচ্ছে। এখানে আমাদের পরীক্ষার্থী আছে যে 45 জন ছাত্র, মানে ছাত্র এবং ছাত্রী মিলে। এরা কি কোনো স্কুলের? এরা হ্যাঁ, প্রত্যেকজনাই স্কুলের ছাত্রছাত্রী। কোন একটা মানে আছে, মেমারি স্কুল আছে, রসিকলাল স্কুলও আছে, হ্যাঁ, এরকম বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী তারা। এটা কি স্বামীজির সম্পর্কে? স্বামীজির সম্পর্কে ভাই, এবং স্বামীজির জীবনী বা স্বামীজি সম্পর্কে কিছু প্রশ্ন এদের করা হয়েছে বা প্রশ্ন পেপার দেওয়া হয়েছে, সেটা তারা অ্যান্সার করবে। অ্যান্সার করে সেটা চলে যাবে বেলুড় মঠ। বেলুড় মঠে এটা তারা মূল্যায়ন হবে। মূল্যায়ন হয় আমাদের সেন্টার থেকে যতজন ছাত্রছাত্রী দিচ্ছে, এখান থেকে 3 জন প্রাইজ পাবে, ফার্স্ট সেকেন্ড থার্ড। এবং টোটাল আমাদের আজকে হচ্ছে 26টা আশ্রমে একই টাইমে একই প্রশ্ন পেপারে পরীক্ষা হচ্ছে, এবং 26টা আশ্রমকে নিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড করা হবে। এই কর্মসূচি কি আরও অন্যান্য জায়গায় হচ্ছে? ওই তো বলছি, আরও আমাদের যে 26টা, আমরা যে এই যে পূর্ব বর্ধমান রামকৃষ্ণ বিবেকানন্দ যুব ভাব করা পরিষদ, এর আন্ডারে 26টা আশ্রম আছে। এই 26টা আশ্রমেই পরীক্ষা হচ্ছে, একই দিনে একই প্রশ্নপত্র একই টাইমে, এবং খাতা দেখবেন, এটা মহারাজে বেলুড় মঠ চলে যাবে, বেলুড় মঠে খাতাটা দেখা হবে, ওই মহারাজই দেখবেন, খাতা মহারাজরা দেখবেন, এবং আমরা আজকে বর্ধমান খাতাটা পৌঁছে দেবো। এ কতক্ষণ চলবে পরীক্ষাটা? পরীক্ষাটা চলবে 10:30 থেকে 11:30। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে, আমি মেমারি রামকৃষ্ণ সারদা সেবা মন্দিরের সম্পাদক প্রদীপ কুমার সিং।